আমি কি ঠিক আছি? এই রকম সাপাবাস কিছু বক্তা আছে, তাদের মাধ্যমেও হাদিস আপনার জাল হয়েছে। আমি কিছু কয়েকটা জাল হাদিসের নমুনা আপনাদেরকে তুলে ধরছি। আচ্ছা, আপনারা বলেন তো আল্লাহর নবী এসেছিলেন কোথায়, জন্ম হয়েছিল কোথায়? মক্কায়। হিজরত করছিলেন কোথায়? মদিনায়। তাহলে ইলমের কেন্দ্র কি? মক্কা আর মদিনা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, উদাহরণ দিয়েছেন যে ইলিম মদিনা থেকে ছড়িয়ে যাবে সারা পৃথিবীতে, আর যেমন গর্ত থেকে সাপ বেরিয়ে সর্বত্র ছড়িয়ে যায়, আবার গর্তের ভিতরে যেরকম সাপ ফিরে আসে, এক সময় আসবে ইলিমও আবার মদিনায় ফিরে আসবে। কথাটা বুঝতে পারছেন কিনা? তাহলে ইলমের কেন্দ্র হলো মদিনা, না হলে বলতে পারি মক্কা, যেহেতু রাসূলুল্লাহ সেখানে ছিলেন। আচ্ছা, আমাদের সমাজে, আমাদের ইসলামিয়াতগুলিতে, আমাদের দেশে প্রচলিত আমরা হাদিস পাই যে আপনার বলা হয় যে আল্লাহর নবী নাকি বলছেন, উতলুবুল ইলম ওয়ালাউ কানা ফিসসিন, যে ইলম জ্ঞান অর্জন করো যদিও সুদূর চীন দেশে হয়। আল্লাহর নবী ইলিম নেবে, জ্ঞান অর্জন করবে, বলবেন তিনি তোমরা ইলিম নেবে ইলিমের কেন্দ্র থেকে, আল্লাহর নবী সিনে যেতে বলবেন। মানে এটা হচ্ছে যে এখানে প্রকাশ্য জাল হাদিস, মানে বানোয়াট হাদিস, এটাই তার বাস্তব নমুনা। আচ্ছা।